আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। আপনারা সবাই জানেন ফ্রান্সের রক্ষামন্ত্রী ভারতে এসেছেন, যিনি দুটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবেন। তার মধ্যে একটি হলো নিউক্লিয়ার সাবমেরিন এবং দ্বিতীয়টি হলো রাফেল। যে আমরা সকলেই জানি বর্তমান সময়ে দুটি অস্ত্রই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে নিউক্লিয়ার প্রোগ্রামকে নিয়ে কোনো আপডেট সামনে আসেনি, কিন্তু রাফেল জেটকে নিয়ে একটি কনফার্ম আপডেট অবশ্যই পেয়েছি। চীন আর পাকিস্তান যে বিমানকে নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকে, সেই বিমান ভারতকে অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে অফার করেছে। আসলে ইন্ডিয়ান ডিফেন্সের মত অনুসারে ফ্রান্সের রক্ষামন্ত্রী একটি বড় অ্যানাউন্সমেন্ট করেছে, পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ আমাদের বিমানেই খুশি, ভারতকে দরকার পড়লে আমাদের নেভাল ভার্সনের রাফেল থেকে F4 ভার্সনের রাফেল পর্যন্ত দিতে রাজি। F4 রাফেল এখনো পর্যন্ত ফ্রান্সে যোগ হয়নি। বলা হচ্ছে ফ্রান্স তাদের F4 রাফেল শুধুমাত্র সহযোগীকারীদের জন্য বানিয়েছিল। যদি ভারত রাফেল অর্ডার করে তাহলে ফ্রান্স ভারতকে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিতেও রাজি আছে, মানে ভারত কিস্তিতেও ফ্রান্সকে বিমানের দাম শোধ করতে পারবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।